ভিয়েতনামের নয় বিরাম সুন্দর এক জায়গা হালাং উপসাগর বা হালাং বে। ভিয়েতনামের কুয়াংকি প্রদেশে উপসাগরটি অবস্থিত। এই উপসাগরে বিশেষত্ব হলো স্বচ্ছ ফিরুজা রঙের জল এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে। 1994 সালে হালাংকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং 2007 সালে হালাং বেকে নতুন প্রাকৃতিক সপ্ত আশ্চর্য হিসেবে নির্বাচিত হয়েছে। ভিয়েতনামের হালাং শহরের নামে এই উপসাগরটির নাম রাখা হয়েছে হালাং বে। ভিয়েতনামী হালাং শব্দের অর্থ হল ভূমিতে নেমে আসা ড্রাগন। হালাং উপসাগরের আয়তন 1593 বর্গ কিলোমিটার। এই সম্পূর্ণ এলাকা জুড়ে 2000 বেশি পাথুরে দ্বীপ রয়েছে। এগুলোর মধ্যে মাত্র দুটি বড় দ্বীপ আছে, তুয়ানসাও এবং কাটবা। এই দুটি হালাং উপসাগরের সবচেয়ে বড় দ্বীপ। এগুলোর মূল উপাদান হল চুনাপাথর। ধারণা করা হয় প্রায় 50 কোটি বছর আগে চুনাপাথরগুলি সৃষ্টি হয়েছে। কিছু দূর পরপর গোলক ধাঁধার মতো পাহাড়ি দ্বীপগুলো ছড়িয়ে রয়েছে। হালাং উপসাগরের সব পাহাড়ি দ্বীপে বড় বড় কিছু গুহা রয়েছে। এখানকার সবচেয়ে বড় গুহা নাম হলো সাতং শট, যার অর্থ হলো আশ্চর্য গুহা। এই গুহার ছাদ থেকে অদ্ভুত রকমের পাথরের কারুকার্য চোখে পড়ে। গবেষণা থেকে জানা যায় প্রায় 10,000 বছর আগে থেকে এখানে মানুষ বসবাস করত। বর্তমানে এখানে মানব বসতি রয়েছে। এমনকি এই উপসাগরের মাঝে 4টি ভাসমান গ্রাম রয়েছে। গ্রামগুলো হলো উয়াভান বা হাং, চংটাও, ভুং বিয়ং নামে পরিচিত। এসব গ্রামে 2000 মতো মানুষ বসবাস করে। এরা সবাই পেশায় মৎস্যজীবী। হালাং উপসাগর কেন্দ্র করে একটি উপকথা প্রচলিত আছে। স্থানীয়রা ধারণা করে অতীতে শত্রুদের কাছ থেকে ভিয়েতনামীদের রক্ষা করতে ঈশ্বর একটি ড্রাগন পরিবারকে পাঠিয়েছে। যেখানে ড্রাগনরা অবতরণ করছে সেই স্থানের নাম হয়েছে হালাং, আর যার অর্থই হলো ভূমিতে নেমে আসা ড্রাগন। তখন থেকে এসব চুনাপাথর দেয়ালগুলো তাদের প্রতিরক্ষা হিসাবে কাজ করছে। যখন শত্রু জাহাজ তাদের আক্রমণ করতে আসতো, তখন এসব জাদুকরি পাহাড়গুলোর সাথে তাদের জাহাজের ধাক্কা লেগে তারা ধ্বংস হয়ে যেত। এছাড়া তারা আরও মনে করে ড্রাগনরা তাদের লেজ দিয়ে শত্রু ধ্বংস করত। হালাং বে অপরূপ সৌন্দর্যের পাশাপাশি জীব বৈচিত্র্য সমৃদ্ধ। এখানে প্রায় 450 প্রজাতির শামুক, ঝিনুক জাতীয় অমেরুদণ্ড প্রাণী, 200 প্রজাতির মাছ এবং 14 প্রজাতির ফুল রয়েছে। উপসাগরে জলবায়ু নাতিশীতোষ্ণ। এখানে 2টি ঋতু বিদ্যমান, শীতকাল ও গ্রীষ্মকাল। প্রতিবছর 20 লক্ষেরও বেশি লোক হালাং উপসাগর বেড়াতে আসে।